আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সবাই যার যার বাসায় স্বাস্থ্য বিধি অনুসারে চলাফেরা করবে এবং ঘরের বাইরে আসলে মাস্ক ছাড়া কখনো ঘরের বাইরে আসবে না, আর যখন স্কুলে আসবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর সবসময় তোমাদের মুরব্বিয়ান যারা আছে তাদের কথা সবসময় মেনে চলবে। এখন আমি তোমাদের সম্মুখে ত্রিকোণমিতির 9.2 অনুশীলনের একটি সৃজনশীল তোমাদের সম্মুখে উপস্থাপন করছি, যা হচ্ছে এরকম। দেখো, যদি সাইন থিটা ইকুয়াল টু পি আর কস থিটা ইকুয়াল টু কিউ এবং ট্যান এ ইকুয়াল টু এ বাই বি হয়, তাহলে আমাদের ক নম্বরে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই অঙ্কটা এই ক্লাসটা যখন দেখবে খাতা কলম নিয়ে বসবে তাহলে সহজেই তোমরা সব বুঝতে পারবে। এখন আমি এই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তাহলে পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার মান নির্ণয় করি। ক নম্বরে দেখো, এখানে বলা আছে যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে এই পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, প্রদত্ত রাশি আমরা লিখনি দেওয়া আছে, দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ, তাহলে এবং এবং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই তথ্যটা নিয়ে আমাদের এই পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার এর মান নির্ণয় করব। তাহলে প্রদত্ত রাশি সমান পি স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার, পি স্কয়ার এর মান পি স্কয়ার পি হচ্ছে সাইন থিটা, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস আর কিউ স্কয়ার হচ্ছে কিউ কস থিটা। তাহলে আমরা কস থিটার মানটা বের করব, তাহলে কস থিটার মানটা বের করব এইভাবে। দেখো এখানে 3 cos² θ, কিউ স্কয়ার মানে cos² θ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা থিটার মানটা বসাই দিতে পারি, থিটার মানটা বসে এই মানটা নিয়ে দেখো এই পাশে আসলাম আমি। এখন সাইন 60 ডিগ্রি তার হোল স্কয়ার প্লাস 3 cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি তার হোল স্কয়ার দেখো sin 60 ডিগ্রি মান √3/2 √3/2 তার হোল স্কয়ার প্লাস 3 cos 60 ডিগ্রি মান হাফ তার হোল স্কোয়ার এর মান গুলো তোমরা অবশ্য অবশ্যই জেনে নেবে তাহলে স্কয়ার আর রুট চলে যায় তাহলে এখানে 3 থাকে আর 2 দুগুণে 4 প্লাস 3 1/4। এখন দেখো এখানে 3/4 প্লাস এখানেও 3/4 আসছে, তাহলে আমরা দুটো লসাগু নেই, 4 লসাগু নেই, 4 লসাগু নিলে 3 + 3 = 6/4, 6/4। এখন এই 6/4 এ আমরা কাটাকাটি করলে 2 দ্বারা কাটি তাহলে এখানে হয় 3, 2 দ্বারা কাটি হয় 2, তাহলে = 3/2, এই হল आंसर। তোমরা এইভাবে এইভাবে অঙ্কগুলো তোমরা সমাধান করবে। এই হলো আমাদের ক নম্বরের অ্যানসার। এখন আসবো আমরা খ নম্বরের অ্যানসার। দেখো খ নম্বরে বলছে কি, যদি ভালো করে খেয়াল করবা, পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এই p + q = √2, তাহলে p এর মান দেওয়া আছে sin থিটা, q এর মান দেওয়া আছে cos থিটা। তাহলে খ নম্বরে লিখছি দেখো, দেওয়া আছে p = sin থিটা আর q = cos থিটা। এখন আমরা p আর q এর মানটা বসাই দিই, তাহলে তাহলে অতএব প্রদত্ত রাশি মা পি প্লাস কিউ ইকুয়াল টু √2। এখানে আমরা পি প্লাস কিউ এর মান, আমরা পি এর মান বসাবো সাইন থিটা প্লাস কিউ এর মান বসাবো কস থিটা, তাহলে মান
sin थीटा plus cos थीटा equal to root 2 এখন এই sin थीटा plus cos थीटा equal to root 2 হলে এখান থেকে থিটার মান equal to 45 ডিগ্রি প্রমাণ করতে হবে দেখো এখন আমরা যদি যে কোনো একটাকে ট্রান্সফার করে দেব যে কোনো একটাকে ট্রান্সফার করে দেই তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আমরা এই মানগুলো নিয়ে করতে পারবো দেখো এই sin थीटा রেখে দেই বা sin थीटा equal to root 2 minus cos थीटा sin थीटा equal root 2 minus cos थीटा তাহলে এখন উভয় পক্ষে বর্গ করে দেই sin थीटा তার হোল স্কয়ার root 2 minus cos थीटा তার হোল স্কয়ার তাহলে sin স্কয়ার थीटा আর a minus b হোল স্কয়ার সূত্র করেছে root 2 স্কয়ার minus a minus whole square a square minus 2ab plus b square a square minus 2a a b হচ্ছে cos theta plus cos square theta তাহলে এই ভাবে আমরা মানগুলো বের করে নিয়ে আসি এখন সবগুলোর এক জাতীয় করব এক দিকে নিয়ে আসব দেখা যাক করা যায় দেখো এখানে sin square আমরা cos square বানাই যেহেতু এখানে cos theta আছে 1 minus cos square theta equal root r square to the 2 minus 2 root 2 cos theta plus cos square theta এখন সব এক এক দিকে নিয়ে আসি 1 minus cos square theta এটা minus plus minus 2 হবে plus 2 root 2 cos theta minus cos square theta equal to 0 দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আরেকবার বলছি এখানে sin थीटा plus cos थीटा equal root 2 আছে যে কোনো একটাকে ট্রান্সফার করব আমরা cos थीटाকে ট্রান্সফার করেছি তাহলে এখানে sin थीटा equal root 2 minus cos थीटा হোল স্কয়ার তাহলে কে তাহলে sin স্কয়ার थीटा আর এটা a minus b হোল স্কয়ার সূত্র করেছে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার তার মানে root তার স্কয়ার minus সূত্রের 2 minus into root 2 cos theta plus cos square theta এখন sin square theta মান টা বসাই দিই 1 minus cos square theta 2 minus 2 root 2 cos theta plus cos square theta এক জাতে করে এক সাথে এখন সব এক দিকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো equal to 0 করেছি এখন আমরা এইখানে এটা মিডল টার্মের মতো সাজাবো দেখো এই minus cos square theta আর এই minus cos minus 2 cos square theta plus 2 root 2 cos theta plus 1 minus 2 তার মানে minus 1 equal to 0 এখন আমরা উভয় পক্ষে minus 1 দ্বারা গুণ করব তাহলে minus 2 হয়ে যাবে 2 cos square theta minus 2 root 2 cos theta plus 1 equal to 0 minus 1 দ্বারা গুণ করেছি যার কারণে আমাদের এই মানটা আসতে সহজ হবে minus 1 দ্বারা গুণ করে দিয়ে 2 cos square theta minus 2 cos theta root mark plus 1 দেখো এটাকে একটা সূত্র নিয়ে আসবো এই সূত্রে নিয়ে আসার পরে দেখো একটা সুন্দর একটা মান চলে আসবে root 2 cos theta তার হোল স্কয়ার করো আমরা যদি root 2 cos theta তার হোল স্কয়ার করি তাহলে এটা স্কয়ার মনে করো স্কয়ার minus 2 a তাহলে a হলো root 2 cos theta প্লাস b হচ্ছে 1 1 স্কয়ার তাহলে স্কয়ার minus 2 a b 2 a b হচ্ছে 1 b প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0 এখন দেখো এখানে a minus b হোল স্কয়ারের সূত্র করেছে a স্কয়ার minus 2 a b প্লাস b স্কয়ার তাহলে minus b হোল স্কয়ারের সূত্র করেছে root 2 cos theta minus 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন উভয় পক্ষে আমরা যদি বর্গমূল করে দেই তাহলে দেখা যাচ্ছে 0 এর বর্গমূল করলে 0ই হয় তাই এখানে root 2 cos theta minus 1 equal to 0 or root 2 cos theta equal to 1 বা তাহলে cos theta equal to 1 by root 2 আর cos কত ডিগ্রি মান 1 by root 2 এই বিষয়টা আমাদের জানতে হবে cos
45 डिग्री मान হচ্ছে 1/2 তাহলে বা cos थीटा इक्वल टू cos 45 डिग्री তাহলে थीटा इक्वल टू 45 डिग्री আমাদের এই বিষয়ে প্রমাণ করতে বলেছিল এখন আমরা এই বিষয়ে প্রমাণ করতে তাহলে এটা প্রুফ এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা পর্যায়ক্রমে এইভাবে এই জাতীয় মান অঙ্কগুলা আস্তে আস্তে নিজেরাই সমাধান করতে পারবে এখন আশা করি সবাই বুঝতে পেরেছো গ নাম্বার এখন গ নাম্বার একটু একই নিয়মে আমরা করব দেখো এখানে বলা আছে যে আমরা যদি এই গ নাম্বার অঙ্কটা এইভাবে করতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে দেখো তো কত সুন্দরভাবে করা যায় আমরা দেখ এখানে এই অঙ্কগুলা পর্যায়ক্রমে এক এক ক্ষেত্রে আমরা এখানে প্রমাণটা করে দেখাবো দেখো পরেরটা বলেছি কি দেখাও যে যে a sin a minus b cos a divided by b sin a plus a sin a equal to a square minus b square divided by 2a এই বিষয়টা প্রমাণ করতে হবে নাম্বার গ দেখো গ নম্বরের অঙ্কটা হচ্ছে এরকম যে বাম পক্ষ থেকে ডান পক্ষ দেওয়া আছে আমরা লিখে নেই দেওয়া আছে tan a equal to a by b এই মান থেকে আমরা আপনার বসাই দেব তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a sin a মাইনাস b cos a দিবা b sin a প্লাস a cos a এই মানটা দেওয়া আছে b sin a প্লাস a cos a এটা ইকুয়াল টু আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2 এ বি প্রমাণ করতে হবে একটা কাজ করি আমরা হর লগ কে cos এ দ্বারা ভাগ করে দেব এটা যে cos a দ্বারা a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই cos a আবার এখানে b sin a প্লাস a cos a ডিভাইডেড বাই cos a এখানে বলতে পারি হর ও লগ কে হর ও লগ কে cos a দ্বারা ভাগ করে হর লগ কে cos a দ্বারা ভাগ করে দিয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা এই cos a আমরা দুই ভাগে ভাগ করে দেব তাহলে দেখা যাচ্ছে এখানে a sin a ডিভাইডেড বাই cos a माइनस এখানে আসছে b cos a ডিভাইডেড বাই cos a এখানে তাই b sin a ডিভাইডেড বাই cos a প্লাস a cos a ডিভাইডেড বাই cos a দেখো cos এর দ্বারা ভাগ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের tan এর মান আছে যার কারণে sin / cos হলো tan আর সেই মানটা আনার জন্যই যেহেতু এটা দেওয়া আছে এই মানকে আনার জন্যই আমাদের cos এর দ্বারা ভাগ করে দেওয়ার উদ্দেশ্য এখন দেখি এখন আসো এইখানে আমরা এই sin a / cos a মানে tan a তাহলে a tan a বলতে পারি মাইনাস এই cos a আর cos a কাটা যায় তাহলে cos a আর cos a কাটলে থাকে কত মাইনাস b থাকে আবার এখানেও sin / cos তাহলে b tan a b tan a প্লাস আর এখানে এই cos আর cos কাটা যায় থাকে শুধু k প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার মনে হয় তোমরা এই বিষয়টি এ পর্যন্ত বুঝতে পেরেছো আমি আরেকবার বলছি এই যে রাশিটার বাম পক্ষ দেওয়া আছে এই বাম পক্ষে উভয় মানে হর লগকে আমরা cos এ দ্বারা ভাগ করেছি তাহলে cos a দ্বারা ভাগ করলে দিয়ে এখন দুই ভাগে ভাগ করে দাও সবটাকে ভাগ করে দিলে দেখা যাচ্ছে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের tan এর মান আনা tan এর মান নিয়ে আসলে আমরা তোমার এই মান বসিয়ে দিয়ে প্রমাণটা করতে পারব আর সেই কারণেই আমরা tan এর মান আনার জন্যই cos a দ্বারা ভাগ করেছি তাহলে এখানে দেখো দুই ভাগে ভাগ করে দাওতে sin / cos হলো tan a tan a cos a cos a কাটা যায় b আর এখানে sin / cos তাহলে b tan a plus a থাকে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা এই
a tan a tan এর মান a / b এটা বসিয়ে দিই into a / b - b আবার এখানেও ঠিক তাই b tan a এখানেও আমরা মানটা বসিয়ে দিতে পারি যা হচ্ছে দেখো এখানেও b into tan এর মান a / b প্লাস a দেখো এখানে এটা দাও মান বসিয়ে তার মান বসালাম tan এর মান বসিয়ে দিই যে মানটা আমাদের দেওয়া আছে সেই মানটা বসিয়ে দে দেখি প্রমাণটা করতে পারি কিনা এখানে a আর a গুণ করলে হয় a² / b - b এখানে a আর b ab ab / b প্লাস a এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি উপরে লসাগু b নিব নিচেও লসাগু b নিব এই b কাটবো না লসাগু নিয়ে প্রমাণটা করে নিয়ে আসব দেখা যাচ্ছে যে এইখানে যদি লসাগু b নেই তাহলে a² - b² এখানেও লসাগু যদি b নেই তাহলে ab + ab দুটাই এখন উঠে যাও এটাকে উঠে দেই তাহলে a² माइनस बी स्क्वायर बाय बी इनटू ए बी आर बी जो कुल आठ टू ए बी रूप में होगे बी बी से आठ से टू ए बी आर बी का टा जाए तो ले सौ जे ही हमरा स्क्वायर माइनस बी स्क्वायर बाय टू ए बी प्रमाण करते होला एक है जे हमारे राइट हैंड साइड शुर अखान एक हमें हमरा एक प्रमाण बोला कि सौ जे ही करते पारे প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এইভাবে যতগুলো সৃজনশীল আছে যাই আসুক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং বোঝার চেষ্টা করবে না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করলে তোমার সমস্যাটাতে সহজে সমাধান হয়ে যাবে আশা করি সবাই ভালো থেকো এবং এইভাবে প্র্যাকটিস করবে সবাই ধন্যবাদ সকলকে।